আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ, আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 19 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে অনলাইন ভিডিও ইনসার্ট করতে হয় এবং লিঙ্ক কিভাবে ব্যবহার করতে হয় এবং বুকমার্ক কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা অনলাইন ভিডিও কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে উইকিপিডিয়ার ডান সাইডে দেখতে পাচ্ছেন অনলাইন ভিডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি সোর্স, ইউটিউব এবং এমবেড কোড। তো উপর একটা দেখতে পাচ্ছেন ইউটিউব। তো ইউটিউব থেকে আমরা ভিডিও এই পেজের উপর ইনসার্ট করব। তো এখানে আপনার পছন্দ মতো টপিক লিখে সার্চ করে ওই ভিডিওগুলো আপনি এখানে ইনসার্ট করতে পারেন। তো এক্সাম্পল, এখানে আমার কিছু ভিডিও এখানে ইনসার্ট করব। তো এখানে আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। লিখা শেষ হয়ে গেলে আমরা ডান সাইডেই দেখতে পাচ্ছি সার্চ বাটন, এখানে ক্লিক করব, অথবা আমাদের কম্পিউটারে এন্টার বাটনটি ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে সাথে সাথেই দেখতে পাবেন আপনি যেই টপিকের উপর ভিডিও সার্চ করেছেন সেই টপিকের উপর সবগুলো ভিডিও এখানে এসে পড়বে। তো এখান থেকে আপনার ভিডিও ইনসার্ট করার নিয়ম হচ্ছে আপনার ভিডিওর উপর ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করলে ইনসার্ট হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইনসার্ট, এখানে প্রথমে ভিডিওতে ক্লিক করবেন, তারপর ইনসার্টে ক্লিক করবেন। তো ইনসার্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। তো অনলাইন থেকে কিন্তু একটি ভিডিও এখানে নিয়ে আসা যায়, আপনি ইচ্ছা করলে আবার যদি দ্বিতীয়বার এখানে ইনসার্টে গিয়ে আবার অনলাইন ভিডিও থেকে আরেকটা ভিডিও, এভাবে আপনার ভিডিও নিয়ে আসতে হবে একটা একটা করে। তো যখন এই ভিডিওর উপর আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি প্লে বাটন, যখন আপনি প্লে বাটনের উপর ক্লিক করবেন তখন ওই ভিডিওটি প্লে হবে। তো আমরা এখানে প্লে করব। তো এভাবে আপনি ইচ্ছা করলে এই ভিডিও এখানে ইনসার্ট করে তারপর এখানে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। তাছাড়াও এখানে যেই ভিডিওর সাইডের বারগুলো দেখতে পাচ্ছি, আমরা চাইলে এগুলো স্টাইল দিতে পারি। তো তার জন্য প্রথমে কারেকশন আছে, এখান থেকে আমরা এটা পছন্দ মতো দিতে পারি। তারপর আছে কালার, আমরা কালারগুলো সেট করতে পারি। তারপর আর্টিস্ট আছে, এগুলো আমরা দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন পিকচার স্টাইল, আমরা এখান থেকে চাইলে আমাদের পিকচারের স্টাইলটা পরিবর্তন করতে পারি। তো এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে, আপনি এখান থেকে স্টাইল দিতে পারেন। পিকচার বর্ডার আছে, আপনি চাইলে এখান থেকে বর্ডার দিতে পারেন, আপনার উইডথটা দিতে পারেন বেশি। তারপর এখানে আছে পিকচার ইফেক্ট, আপনি এখান থেকে 3D রোটেশন, এখান থেকে অনেক ধরনের পিকচার ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে ওগুলো দিতে পারেন। তো এভাবেই খুব সহজেই আপনি ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে এখানে ইনসার্ট করতে পারবেন। তো এখন আমরা পরের অপশনটি দেখব। পরের অপশন হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হচ্ছে আমরা HTML ফাইলে যখন দেখে থাকি যে আমরা HTML ফাইলে যেভাবে লিঙ্ক অ্যাড করে থাকি সেভাবেই এই অ্যাড সিস্টেমটা। তো আমরা এখানে একটি লেখা লিখছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লিঙ্ক করতে হয় লেখার সাথে। তো লেখাটিকে আমরা একটু বড় করে নিই। তো আমরা লেখাটিকে বড় করব। তো আমরা চাচ্ছি এই যে হাউ আর এর মধ্যে আমরা অন্য একটি পেজের সাথে সংযুক্ত করব। তো ডেস্কটপেই দেখতে পাচ্ছেন একটি পেজ, তো এই পেজের সাথে আমরা এটা সংযুক্ত করব। তো এটা করার জন্য আমাদের প্রথমে এই লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে, তারপর এখান থেকে লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কে ক্লিক করবেন, তারপর আপনার যেই ডকুমেন্ট ফাইলটি সেটাতে এখান থেকে দেখায় দিবেন যে এটা কোন জায়গায় আছে। তো এখানে তারপর আমরা যে ফাইলটি ডেস্কটপে দেখতে পাচ্ছিলাম সেটা আমরা এখান থেকে ক্লিক করব, তারপর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন একটি ব্লু কালার টেক্সট এখানে এসে পড়েছে আর নিচে কিছু আন্ডারলাইন এসে পড়েছে। তো আমরা যদি ওই পেজটাতে ড্রপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল বাটন চেপে রেখে ধরে তারপর আমরা মাউসটাতে ক্লিক করব লেফট বাটনে, তারপর আমরা এখান থেকে ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ওই পেজটিতে কিন্তু চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেস্ট MS পেজ, আমরা একটি পেজ ক্রিয়েট করেছিলাম সেই পেজটির মধ্যে সেটা চলে গিয়েছে। তো আমরা চাইলে এই পেজটিকে আবার কেটে দিতে পারি, কেটে দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। তো আমরা যদি চাই এই লিঙ্কটিকে রিমুভ করব, সেক্ষেত্রে আমাদের ওই টেক্সটটুকু সিলেক্ট করতে হবে, তারপর লিঙ্কে ক্লিক করব, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ লিঙ্ক, রিমুভ লিঙ্কে ক্লিক করলেই এই লিঙ্কটি চলে যাবে। তো এভাবে আপনি যদি চান সবগুলো লেখার উপরে লিঙ্ক ক্লিক করতে তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা প্রথমেই দেখলাম অনলাইন ভিডিও কীভাবে ইনসার্ট করতে হয়, তারপর দেখলাম লিঙ্ক আপ করতে হয় কীভাবে অন্য ওয়ার্ডের সাথে। তো এখন আমরা দেখব বুকমার্ক কী, বুকমার্ক দিয়ে কী করা যায়। তো আমি এখানে কিছু লেখা পেস্ট করে নিয়েছি। তো এখন আমরা দেখব বুকমার্ক দিয়ে কী করে। এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেখা যখন থাকে তখন কিন্তু আমরা ওই যে PDF ফাইলে যেভাবে আমরা বুকমার্ক করে রাখি এভাবেও ঠিক এভাবেই আমরা এখানে বুকমার্ক করতে পারবো। তাছাড়া এখানে এক্সাম্পল আপনি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 1960 পর্যন্ত এডিট করলেন লেখাগুলো, তো আপনি চাচ্ছেন এই লেখা থেকে দৌড়ে আপনার যতটুকু বুকমার্ক করার ইচ্ছা আপনি এখান থেকে এই লেখাগুলোর উপরে সিলেক্ট করবেন, তারপর এখানে বুকমার্কে যাবেন। বুকমার্কে গিয়ে এখান থেকে আপনার বুকমার্কের নাম দিয়ে দিবেন। তো এক্সাম্পল আমি এখানে টেস্ট লিখছি। টেস্ট লেখার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাবেন বুকমার্কটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা আবার বুকমার্কে যাব, তারপর এখান থেকে আমরা গো টু ক্লিক করব।
তো আমরা এখানে উপর দিকে পেজটা নিয়ে যাই, তারপর আমরা যদি এখন বুকমার্কে যাই, তাহলে আমরা যদি গো টুতে ক্লিক করি তাহলে দেখব যে আমরা যতটুকু টেক্সটকে আমরা সিলেক্ট করেছিলাম ততটুকু টেক্সটে কিন্তু শর্টকাটের মাধ্যমে এটা চলে গিয়েছে। তো আমরা যদি চাই এভাবে আমাদের যত খুশি ইচ্ছা তত আমরা বুকমার্ক তৈরি করতে পারবো, তো সেক্ষেত্রে আমাদের টেক্সটটি সিলেক্ট করতে হবে, তারপর বুকমার্কে যাব, তারপর এখান থেকে আমরা এটাকে অন্য নাম দিয়ে আমরা যেমন টেস্ট টু দিচ্ছি, টু দিয়ে আমরা এটাকে আমরা অনায়াসে সেভ করতে পারবো। তো এইভাবে আপনার যত খুশি ইচ্ছা তত আপনি এখানে বুকমার্ক অ্যাড করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা দেখলাম অনলাইন ভিডিও কীভাবে ইনসার্ট করতে হয়, লিঙ্ক আপ করতে হয় কীভাবে অন্য পেজের সাথে, এবং বুকমার্ক কীভাবে ব্যবহার করতে হয়। তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।